এটা একটা জাদুর কলসি, এই মহিলাটা যদি একটা পিঠে রাখে তাতে অনেক পিঠা হয়ে যায়। জাদুর কলসিটিতে একটি নোট রাখলে সেখানে অনেক নোট হয়ে যায়। আসলে এই জাদুর কলসিটা মহিলাটা কিভাবে পেল? এই ঘটনাটি ঘটেছে বহু বছর আগে। একজন গরিব দুধওয়ালা মাটি খুঁড়তে খুঁড়তে এই জাদুর কলসিটা পায়। প্রথমে সে বুঝতে পেরেছিল এটা একটা সাধারণ কলসি, তাই সে দুধ রাখার জায়গা বানিয়ে নেয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে পায়ের নিচে দুধ গড়িয়ে জমা হয়ে যাচ্ছে। তখন সে দেখতে পায় দুধের কলসি থেকে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। কলসিটি হাতে নিয়ে বড় বড় পাত্রে দুধ ঢালতে থাকে। তখন সে অবাক হয়ে যায়, বড় বড় পাত্রে দুধ ঢালার পরেও কলসির দুধ শেষ হচ্ছে না। লোকটা যখন কলসিটিকে দেখার জন্য উঁচু করে দেখে তখন দুধ শেষ হয়ে যায়। তখন লোকটা বুঝতে পারে এই কলসিটি একটি জাদুর কলসি। এই কলসিটি ব্যবহার করে সে বড়লোক হয়ে যায়। সে তার ছোট্ট বাড়িটি ভেঙে বড় রাজপ্রাসাদ বানায়। দুধওয়ালা হঠাৎ ধনী হওয়ার কারণে তার আশেপাশের চোরেদের সন্দেহ হয়ে পড়ে। একদিন গভীর রাত্রে দুটি চোর আসে চুরি করতে। রাতরা ঘরা ঘরে ঢোকার সময় তারা কলসিটি দেখতে পায়। তারা প্রথমে বুঝতে পারে এটা একটা সোনার কলসি, তাই তারা চুরি করে নেয়। চুরি করার সময় হালকা একটু শব্দ হওয়ার কারণে বাড়ির পাহারাদাররা বুঝতে পারে। দারোয়ানগুলি চোর দুটির পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি পুলের সামনে এসে পড়ে। তখন তার হাত থেকে কলসিটি ছিল, সে পা পিছড়ে পড়ে যায় আর কলসিটি পড়ে যায় নদীর স্রোতে। কলসিটি ভাসতে ভাসতে কোথায় যেন চলে যায়। কিছুদিন পর এই মহিলাটা যখন বাসন মাজতে নদীতে আসে তখন ওই জাদুর কলসিটি হালকা দেখতে পাওয়া যায়। সে ভাবে এটা কোনো সাধারণ কলসি, সেই কারণে বাড়িতে নিয়ে যায়। আবার মহিলাটা রাস্তার পাশে পিঠে বিক্রি করত। পরের দিন সে কলসিটিকে নিয়ে পিঠায় রাখার জন্য। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে অনেক পিঠা বিক্রি হওয়ার পরেও এখনও পাত্রে পিঠা ভর্তি আছে। কৌতূহল বশত সে পাত্রে একটি নোট রাখে। সঙ্গে সঙ্গে টাকায় পাত্র ভরে যায়। কলসিটি যাতে কেউ না দেখতে পায় সেই কারণে মাটি চাপা দিয়ে দেয়। কলসি থেকে পাওয়া টাকাগুলি জমা করতে যায় ব্যাংকে, কিন্তু ব্যাংকে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি ধরা পড়ে যায়। তার সঙ্গে জবাবদিহীন ও জেল জীবন করতে হয় তাকে, কারণ সে যে টাকাগুলি পেয়েছিল সেটা একই রকম কপি করা, নম্বরগুলি একই ছিল। আর বৃদ্ধ মহিলাটি জেলের ভিতরে বারবার নির্যাতন হতে থাকে। একদিন সেখানে লিজা নামে মেয়ে আসে আর মহিলাটাকে বাঁচিয়ে নেয়। উপকারের প্রতিদান দেওয়ার জন্য জাদুর কলসির কথা সব বলে দেয়। আর কিছুদিন পর লিজা আর তার বোন জেল থেকে ছাড়া হওয়ার পরে ডাক্তার সেজে ফার্মে এসে পড়ে। সেখানে কলসি মাটির নিচে রাখা ছিল। লিজা দারোয়ানকে বলে গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য তারা এসেছে। তখন দারোয়ান একটি রাগী গরুকে দেখিয়ে দেয়, বলে একে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু এখন সে শান্ত হচ্ছে না। কিন্তু লিজা বুঝতে পেরেছিল কলসিটি এখানে কোথায় রাখা আছে। তারা কিছু করার আগেই তার ফার্মের মালিক এখানে চলে আসে। আর ফার্মের মালিক লিজা ও লিজার বোনকে আগে থেকে চিনত, কারণ বহুদিন আগে লিজা ও তার বোন ফার্মের মালিকের কাছে এসেছিল সন্ন্যাসী সেজে। তারা যাওয়ার সময় তার গাড়িটিকে নিয়ে যায় আর তাদেরকে উলুম্বা করে ছেড়ে দেয়। ফার্মের মালিক তাদেরকে চিনতে পারায় দারোয়ানকে বলে ওদের পিছনে তাড়া করতে। লোকগুলি ধরতে আসার জন্য আগে গাড়ি নিয়ে পালিয়ে যায়। প্রথমবারের চেষ্টায় তারা ব্যর্থ হলেও তারা হার মানে না। তারা যোগী নামে একটি লোকের কাছে যায় আর বলে সেই ফার্মে কাজ করার জন্য। কাজ করার সাথে সে যেন তাদের কথা মতো চলে। আর যোগী যায় সেই ফার্মে কাজ করার জন্য। ফার্মের লোক দরকার ছিল তাই যোগীকে নিয়ে নেয়। লিজার কথা অনুযায়ী লোকটিকে রাত্রিতে মাটি খুঁড়তে থাকে। আর লিজা যোগীকে নজর রেখেছিল একটি গুহা থেকে। কিছুক্ষণ গর্ত খোলার পর সে যেন কিছু দেখতে পায়। সে যখন সেটা হাত দিয়ে তুলে সেটি দেখতে পায় একটি সাধারণ পাথর। তখন লিজা আর তার বোন দেখতে পায় কলসি তার থেকে অনেককে দূরে পড়ে আছে। তখন যোগীকে বলে কলসিটি তার দিকে ছুঁড়ে দিতে। যোগী কলসিটি ছোঁড়ার সময় একটুও খেয়াল করেনি কলসির ভিতরে সাপ ছিল। কলসিটির সামনে যাওয়ার সময় তার ভিতর থেকে অনেকগুলি সাপ বেরিয়ে আসে আর দুই বোন খুব জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করার শব্দে ফার্মের সবার ঘুম ভেঙে যায়।
এরপর ফার্মের মালিক তাদের ওপর গুলি চালাতে থাকে। তারা এবারের মতো সেখান থেকে পালিয়ে যায়। এবার ফার্মের মালিক সেই কলসিটিকে বাড়ি নিয়ে আসে। সে ভাবে এই কলসির মধ্যে কিছু রহস্য আছে। সে সকলকে নিয়ে চেক করতে থাকে কিন্তু কিছুই খুঁজে পেল না। তখন লিজা একটি গাড়ি নিয়ে চলে আসে দেওয়াল ভেঙে ওই কলসিটি নেওয়ার জন্য। কিন্তু ফার্মের মালিক হতবাক হয়ে যায়। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে ওই কলসির মধ্যে কি রয়েছে, কিন্তু লিজা ওই সম্বন্ধে কিছুই বলে না। কিন্তু হঠাৎ করে ফার্মের মালিকের হাত থেকে বন্দুক কলসির ভিতর পড়ে যায়। আর সেই সুযোগে লিজার গাড়ির ড্রাইভার কলসিটিকে তুলে নেয়। আর লিজা বন্দুকটি তুলে মালিককে দুটি গুলি ছুঁড়ে মারে স্যালেন্ডার হওয়ার জন্য। লিজা গুলি করার পর মালিক হাসতে থাকে, কারণ মালিক জানতো বন্দুকে মাত্র দুটো গুলি ছিল। এটা শুনে লিজা বলে বন্দুকে দুটো গুলি থাকতে পারে কিন্তু আমার কাছে বন্দুক রয়েছে আনলিমিটেড। এরপর লিজা ওই কলসির ভিতর থেকে একের পর এক বন্দুক বের করে গুলি ছুঁড়তে থাকে। এটা দেখে সেখানে সবাই বুঝতে পেরে যায় কলসিটির আসল পাওয়ার কি। এর ভিতরে যে কোনো জিনিস রাখলে অনেকগুলি হয়ে যাবে। লিজা সেখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ফার্মের মালিক ওই কলসি সম্বন্ধে সব জেনে গেছে আর সে তার লোভে পড়ে যায়। মালিক গাড়ি নিয়ে লিজার পিছু করতে থাকে কিন্তু লিজার কাছে আনলিমিটেড বন্দুক আছে, সেই কারণে সে ফায়ার করতেই থাকে। কিন্তু তার ড্রাইভার একটা ভুল করে ফেলে, সে কলসিটিকে দেখার জন্য ওপর করে ফেলে আর ওপর করার সঙ্গে সঙ্গে সব বন্দুকগুলি খোদা হয়ে যায়। তখনই তাদের গাড়িটি কাদায় আটকে পড়ে। তারা গাড়ি থেকে বের হয়ে যায়, যে যার মতো করে এদিক সেদিক ছুটতে থাকে আর গুলি ছুটতে থাকে তাদের পিছু করে। আর মালিকের লোকগুলি তাদের পিছু করতে থাকে আর লিজা কলসি হাতে নিয়ে তাদের সাথে সেই লেভেলের ফাইট করতে থাকে। আবারও এদেরকে হারিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কোথা থেকে যেন দুটি লোক এসে তাদেরকে ধরে ফেলে। তারা দুই বোন কোনো রাস্তা না পেয়ে নদীর মধ্যে ঝাঁপ দেয়। কিন্তু তারা সাঁতার জানতো, কিছুক্ষণের মধ্যে তারা সাঁতার কেটে চড়াই উপরে উঠে যায়। তারা কলসিটি ব্যবহার করে তারা অনেক ধনী হয়ে পড়ে। যদি এরকম কলসি একটি পেতেন তাহলে আপনি কি কি করতেন কমেন্টে অবশ্যই জানবেন। আসছি পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন।